হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদেই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম, এখন বাজে সকাল 11:45-টার মতো। এই যে দেখছেন, আমি দুই বোনকে নিয়ে বের হচ্ছি বলতে, প্রথমে আরুষাকে নিয়ে যেতে চেয়েছিলাম, শুধু আয়নাকে বাসায় রেখে যেতে চাচ্ছিলাম, কিন্তু বাসায় থাকবেই না, আজকে জেদ করছে বাইরে যাবেই, তো ওকে আর রেখে আসা গেল না, ওকে নিয়েই বের হয়েছি, দুই বোনকে সাথে নিয়েই বের হয়েছি। নর্মালি বের হওয়ার সময় মানে আয়নাকে তো নিয়ে বেরই হওয়া হয় না, আরুষাকে মাঝে মাঝে নিয়ে বের হওয়া হয়, কিন্তু আরুষা মানে আয়না যখন জেদ করে তখন ওকে আর রেখে আসা যায় না, ওকে নিয়ে যেতেই হয়। তো ঠিক আছে, আপনারাও সাথে থাকুন আমাদের, আপনাদেরকে সহই নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি তাহলে কোথায় যাচ্ছি, তাহলে থাকুন সাথে। চলে আসলাম স্কুলে, এটা হচ্ছে স্কুল গেট। এখানে হচ্ছে এখন তো দেখি যে সবই অনলাইনে হবে, তো এর আগেও আমি স্কুলে এসেছিলাম, মানে নভেম্বরের মাঝামাঝি এসেছিলাম, তখন বলেছে মানে ডিসেম্বরের হচ্ছে মাঝামাঝি ফর্ম ছাড়বে, তো এখন দেখি যে সব জায়গায় অনলাইনে সব কিছু হবে। এদের আবার এটার ওয়েবসাইটটা বন্ধ, আমি এখানে মানে অনেকবার করেছিলাম, তো সেজন্য যেহেতু বাসা থেকে দূরে না, তাই বাসা থেকে যেহেতু দূরেই না, আর খোঁজও পাচ্ছিলাম না, আর পরিচিত আমার কেউ এখানে নেইও যে ওদের মাঝখানে খবর নিব, সেই জন্য আমি এসেছি, এখন স্কুলে এসেছি। স্কুলে এসে জিজ্ঞাসা করব যে ওদেরকে সব কিছু অনলাইনেই হবে নাকি হচ্ছে গিয়ে করবে, ফর্ম দিবে, তো সেই জন্যই আছে কি আর কি স্কুলে আসা। ওদের এই যে আমি অফিস রুম থেকে বের হয়েছি, অফিসে বলল যে অনলাইনে না ওদের ফর্ম ছাড়বে ডিসেম্বরের মাঝামাঝি, তখন আসার জন্য, আর দুইজনকে দেখুন, আয়না একবার এই সাইড তো ওই সাইড, আয়না এখান থেকে বেরই হবে না। আর এটা হচ্ছে স্কুলটা, এবার নাকি লটারির মধ্যেই হবে ভর্তি, তো আরুষা যদি এখানে টিকে যায় তো কোনো কথাই নেই, স্কুলটাও অনেক ভালো। আমি স্কুল থেকে বের হয়ে গিয়েছি, এখন বাসার দিকে চলে যাব, স্কুলের সাথে যেহেতু পার্ক, আয়না পার্ক চেনে, বারবারই শুধু পার্কের ওই দিকে চলে যাচ্ছিল, আমি বললাম যে এখন না, এখন প্রায় মানে রোদ তো অনেক, এই যে 1টার মতো বাজে, বললাম যে এখন দুপুরবেলা হয়ে গিয়েছে, এখন যাওয়ার দরকার নেই, এখন বাসায় চলো। আরুষাকে ও অলরেডি একটা কিন্ডারগার্টেনে পড়ে YWCA, তো সেখানে এখন আর রাখবো না, ওখানে কিন্ডারগার্টেনগুলোই তো মানে অনেক প্রেশার, প্রেশার বলতে অনেকগুলি বই, এত প্রেশার, আসলে ওকে ডক্টরের নিষেধ যে কোনোভাবেই কোনো
এত প্রেশার দেওয়া যাবে না। তো কিন্ডারগার্টেনে যেহেতু অনেক বই দেয়, আমি চাচ্ছিলাম একটা ভালো কোনো সরকারি স্কুলে যদি ওকে ভর্তি করানো যায়। আর এই স্কুলটা অনেক ভালো, এখানে সহজে টেকাটাও টাফ, যদি টেকে যায় তো কোনো কথাই নেই, যেহেতু লটারি ভাগ্যে যদি থাকে টিকতেও পারে। তো সেজন্যই ওর স্কুল চেঞ্জ করা, আমি এখানেই দেখি, এখান থেকে নিব আরেকটা স্কুল থেকে নিব, একটাতে তো আর কনফার্ম না যে ও টিকবে নাকি, সেজন্যই ওর স্কুলটা চেঞ্জ করা, ওই জন্যই আসা। তো এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি, আর একটু সামনের দিকে যে রিক্সায় উঠবো, যেহেতু আয়না এখানে হাঁটতে যাচ্ছে, আর পার্কের ভিতর দিয়ে যাব। এই যে এটা হচ্ছে পার্ক, আর দুইজন খুব মজা করতে করতেই হাঁটছে। তো ঠিক আছে, ক্যামেরাটা এখনকার মতো অফ করি, বাসায় যেয়ে আবার ক্যামেরাটা অন করব। বাসায় আসলাম, আসার সময় আবার আমাদের বাসার নিচের দোকানে গিয়েছে, ধুনোবন চকলেট চিপস, তারপরে হচ্ছে গিয়ে কোক নিয়েছে। তো বাসায় আসার পরে আমি আবার কিছু ফ্রুটস কেটে দিয়েছি দুইজনকে একসাথে, বললাম যে সেটা যেটা নিয়ে এসেছে ও চকলেট চিপস সেগুলি পরে খাবে বিকেলবেলা, এখন এই ফ্রুটসটা খাও। তো কে কার কথা শুনে ফ্রুটস কেটে দিয়েছি, অল্প একটু খেয়ে আর খায়নি, ওই যে দুনোবনে কোকটা খেয়েছে, চকলেট খেয়েছে, আর চিপসটা রেখে দিয়েছে। একটু পর দুইজনকে আবার গোসল করিয়ে দিব, ওদেরকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। এরপর আমি হচ্ছে গিয়ে বিকেলে পিৎজা বানাবো, তাই পিৎজার ডোটা একটু রেডি করব, যেহেতু পিৎজার ডোটা আগে রেডি করতে হয়, পিৎজার ডোটা রেডি করে রেখে দিব। তো ঠিক আছে, ক্যামেরাটা এখনকার মতো অফ করি। এখন হচ্ছে মানে 7:30টা, আমি যে পিৎজাটা বলেছি বানাবো, এই যে এর থেকে ছোট অলরেডি 3টা বাসায় খাওয়া হয়ে গিয়েছে, জেসিও এসেছে। তো এটা হচ্ছে লাস্টে যেটা আছে সেটাই, এই যে এটা আমার রেডি করা হয়ে গিয়েছে, এখন আমি এটা ওভেনে দিয়ে নিচ্ছি। বাসায় সবার খাওয়া শেষ, বাচ্চা কাচ্চা সবাই, বললাম না যে বাসায় পিৎজা হলে কোনো কথাই নেই, ছোটরা তো পিৎজা অনেক পছন্দ করে। আমি এটা টাইমটা সেট করে দিচ্ছি, এটা হতে থাকুক। বাসায় যেহেতু পিচ্চিরা অনেক, আমাদের বাসায় পিচ্চিরা পিৎজা অনেক বেশি পছন্দ করে, যদিও আম্মু খেতে চায় না। এই যে পিৎজাটা প্রায় হয়ে এসেছে, আর 3 থেকে 4 মিনিট পরেই আমি নামিয়ে নিচ্ছি। পিৎজাটা আমার হয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন কত পরিমাণে, দেখতেই অনেক কালারফুল, আর পিৎজার তো কোনো কথাই নেই। এই যে পিৎজাটা আমার রেডি হয়ে গিয়েছে, এখন ওই যে রবিও এসেছে, রবিকে দিব, জেসিকে আর একটু দিব। এই যে এটা হচ্ছে চিকেন মাশরুম পিৎজাটা, আর সাথে তো ক্যাপসিকাম দিয়েছি 3 রকমের। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা শেষ করলাম, আল্লাহ হাফিজ।